কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মহাপ্রভু বুঝিয়ে দিলেন যুবতীর কোন কাকে বলে। যুবতী বলতে আমরা মেয়েদেরকে বোঝাই। মহাপ্রভু ওই যুবতীর কথা বললেন না। কীর্তন শুনতে গেলে ভক্তি ভরে শুনতে হয়, মন লাগিয়ে শুনতে হয়। যিনি মন লাগিয়ে শুনবেন তার জীবনে শান্তি আছে। কীর্তনের যে কি মজা, শুধু রসটাকে দিতে পারলেই মজা। এই সকালবেলা আপনারা এসেছেন সমস্ত কাজ রেখে গোবিন্দের নাম শুনতে, এ বড় আনন্দের বিষয়। কিন্তু সবাই আসতে পারে নাই, আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবতী এবং ভাগ্যবান। কাল থেকে এই সুযোগটা আপনারা পাবেন না, আজকে যেটা পেয়েছেন। তবে বাড়ি বাড়ি দু চারটা করে যারা কুটুম্ব এসছেন তারাই প্রথম এসছেন, বাড়ির লোকগুলো আসতে পারে নাই রান্না করতে হবে বলে আর কি। তো আসতে পেরেছেন আপনাদের বলে যাই। যুবতীর কোল কাকে বলে? যুবতী বলতে মেয়েদেরকে বোঝাই। না, ওই যুবতী বলে না। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, একসঙ্গে কোনো মেয়ে তিনটে বাচ্চার জন্ম দেয়, এদের যুবতী বলছে না। মহাপ্রভু বলছে সেই যুবতী যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি হচ্ছেন পৃথিবীর যুবতী। এই যুবতীর কোলে আমাদের জন্ম হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করব, এই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল বলে চলে যাও। এ হলো যুবতীর কোল। মাগুর মাছের ঝোল কাকে বলে? বাজার থেকে কিনে আনা মাগুর মাছ নয়, 700 টাকা 1000 টাকা কেজি মাগুর মাছ ওই ঝোল নয়। আমাদের আত্মীয় স্বজনে মরে গেলি, তার এই বিরহ ব্যথায় আমরা কাঁদি। কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার ফাগৌর প্রাণে গৌর গোবিন্দ তোমার হলাম বলি, দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ভাসতে পারে, তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে ওটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। সংসারের জন্যে কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে শেষ জীবনে বলবে তুমি আমার জন্যে করেছো কি। তুমি মনে মনে ভাববে যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার কান্নাতে জ্বালা ধরবে, বেদনা ধরবে, ব্যথা ধরবে। কিন্তু যদি মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলায় গোবিন্দের চরণ গোবিন্দের চরণ তলে একবার কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে গো, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলাম বলি, একাই এসেছি একাই যাব, একাই এসেছি একাই যাব বলে আমার জীবনে আর কেউ না। বড় সত্য কথাটা আপনার সামনে তুলে দিচ্ছি। যাদেরকে সংসার মেলায় নিয়ে এত আনন্দ করছেন,
শ্মশান ঘাটে তারা আপনার সঙ্গে পর্যন্ত যাবে, আসার পর আপনাকে ছুঁয়েছে বলে স্নান করবে। পনেরো দিন পেরিয়ে গেলে, ভোজ কাজ পেরিয়ে গেলে, যার জন্যে এত কাঁদলে তার মুখ থেকে আবার হাসি ফুঁসবে, নাচবে, সব কিছু করবে, শুধু তুমি চলে যাবে। কাঁদতে যদি হয় তবে গোবিন্দের চরণে ধরি, মীরা রানীর মতো কেউ যদি একবার কাঁদতে পারে, তার মানব জনম সফল হবে গো। সংসারের জন্য কেঁদে দেখবে, চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোন দিয়ে পড়বে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোন দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে ওটার নাম মাগুর মাছের ঝোল হয়ে যায়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন যে বৃদ্ধ তুমি বুঝতে পেরেছো? মানে হ্যাঁ বুঝতে পেরেছি প্রভু, তুমি এত বড় দয়াল, তুমি যদি না আসতে তাহলে আমাদের বোঝাতো কি, তুমি আমাদের ছেড়ে যেও না প্রভু, তুমি যে আমার সব, আমার মন প্রাণ সব। বাবা আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই, আপনি বৈষ্ণব হন, আপনি ভক্ত হন, যাই হন না কেন, ভেতর থেকে একটা জিনিস আপনাকে সরাতে হবে, অহংকার। যদি মনে করেন আমি নিরামিষ খাই ও খাই না, আমি একাদশী করি ও করে না, আমি বড় ও ছোট, যাও তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাকে ছোবে না, যাও তো, মহাপ্রভু শিক্ষা দেয়নি, যারা এইসব করে তাদেরকে ডেকে নিয়ে আসবেন আমার কাছে, মহাপ্রভু শিক্ষা দেয়নি। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। জগাই মাথায় পাঁড় মাতাল ছিল, মদে ডুবে থাকতো, মহাপ্রভু তাদের কোল দিয়ে দিল, কই বলে নাই তো তোমরা মদ খাও বলে দূরে সরে যাও। মহাপ্রভু বলতে চাইছে তুমি নিরামিষ খাও, আরেকজনকে বলো তুমিও খাও, চেষ্টা করো, তুমি একাদশী করো ও করে না, ওকে বারবার বলো বাবা তুমিও করো, ওকে বাড়িতে ডেকে এনে বোঝাও। এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছে, মহাপ্রভু শিক্ষা দেয় নাই যে তুমি করো না বলে তোমাকে অবজ্ঞা করলাম, আমি বড় তুমি ছোট, এটা মহাপ্রভু কোনো জায়গায় শিক্ষা দেয় নাই, তার প্রমাণ দিয়ে দিয়েছি। কে বলুন তো, না কাঁদির লালা বাবা, তিনি বৃন্দাবনে চলে গেলেন সংসার ছেড়ে, তারপর তিনি ভিক্ষাবৃত্তি আরম্ভ করলেন, দরজায় দরজায় ভিক্ষা যায়, কিন্তু একজনের বাড়িতে ভিক্ষা করতে যায় না, জগৎ শেঠের বাড়িতে। শুনবেন ভালো করে মায়েরা, তো জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করে না, বাকি সব বাড়িতে ভিক্ষা করে। একদিন মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মহাপ্রভু তাকে মানে আকাশবাণী করে বললেন, আচ্ছা তুমি জগৎ শেঠের বাড়ি যাও না কেন, জগৎ শেঠের বাড়ি যাও না কেন, সবার বাড়ি যাও, বলছি ওদের সঙ্গে জমিদারির একটা আমাদের গণ্ডগোল আছে প্রথম থেকে, ওই জন্য ওদের বাড়ি গেলে আমার ওই কথাটা মনে পড়ে যায়, তাই ওদের বাড়ি যায় না, বাকি বাড়িগুলোতে ভিক্ষা। মহাপ্রভু বললো তোমার আর কৃষ্ণ পাওয়া হবে না। বলে কেন, এখনো জমিদারির রক্ত, এখনো অহংকার তোমার ভেতরে আছে, তুমি ওদের বাড়িতে গিয়েই থমকে যাচ্ছ, তার মানে তোমার ভেতরে কোনো অহমিকা আছে, তোমার কৃষ্ণ পাওয়ার কোনো চান্সই নেই। এই জন্য ভেতরে যদি কারো অহমিকা থাকে, কৃষ্ণ পাওয়ার চান্স তার কোনো দিন নেই। আপনি নিজেকে বড় অন্যকে ছোট ভাবলে কৃষ্ণ পাওয়ার কোনো চান্স নাই, মহাপ্রভু শিক্ষা দেয় নাই, কোনো জায়গাতে রাখা নাই, অথচ আমরা অনেকে করে বেড়াই। মহাপ্রভু সবাইকে কোল দিয়েছে, পতিতকে কোল দিয়েছে, চণ্ডালকে কোল দিয়েছে, যারা মাছ মাংসে ডুবে থাকতো তাদেরকে কোল দিয়েছে, যারা মদে ডুবে থাকতো তাদেরকে কোল দিয়েছে, আর আমি নিরামিষকে আমাকে আপনাকে আমি ছোট ভাববো, আমি বড় ভাববো, আমার কখনো কৃষ্ণ পাওয়া হতে পারে? ভগবান ক্ষমা করবে না। তাই যিনি কৃষ্ণ ভক্ত হন তিনি একেবারে নরম হন, যত নরম হবেন হৃদয় যত ভালো হবে, গোবিন্দের জায়গাটা বসার জায়গাটা ভালো হবে।
ভালোবাসা যায় না সবাইকে। আপনি ভালোবাসবেন কখন? আপনার বাসাটা যখন ভালো হবে। টাকার জন্য কাউকে ভালোবাসছে, সম্পদের জন্য ভালোবাসছে, ওই ভালোবাসা নয়, এই বাসাটা যার ভালো সে ভালোবাসতে পারে পৃথিবীর সবাইকে। চিন্তামণির বাসা ভালো ছিল, বিল্বমঙ্গল ঠাকুরকে ভালোবেসেছিল। ও চাওয়াতে কোনো চাওয়া ছিল না, পাওয়া ছিল না, শুধু দিতে শিখেছিল, নিতে জানে না। রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে ভালোবেসেছিল। রামী রজকিনীর মেয়ে হয়ে ঠাকুর চণ্ডীদাসকে কি করলেন? পদকত্তা তৈরি করলেন। কেন? নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে উপরে ওঠায়, নারী যদি অনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। এই জন্য একজন পুরুষ বড় হবার পেছনে নারী যদি না থাকে তবে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। 365 দিনের মধ্যে 330 দিন আমরা বাইরে থাকি। স্ত্রী যদি বলে না তোমার যাওয়া হবে না, তুমি ঘরে থাকো, তাহলে নারী যদি সঙ্গে না থাকে পুরুষ কোনোদিনই কীর্তন করতে পারবে না, বেড়াতে পারবে না, তার সমর্থন আগে দরকার আছে। তিনি পাশে থাকবেন, সবসময় সাহায্য করবেন, তবে নারীর নারীত্ব বোঝা যায়। নারী হতে গেলে এত সহজে নারী হওয়া যায় না। জয়দেব গোবিন্দচরণ পেত না যদি পদ্মাবতীর মতো নারী তার পাশে না থাকত। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি পরমহংস হতেন না যদি সারদা মায়ের মতো মা তার স্ত্রী তার পাশে না থাকত। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে আমার নিবেদন রইল, পুরুষ যদি কৃষ্ণ ভক্ত হয় আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। একজন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষ যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে নারী দেখবেন পুরুষকে কৃষ্ণ ভক্ত করবেই একবার 100%। কিন্তু একজন নারী যদি বেঁকে বসে আমি কৃষ্ণ নাম করবো না, তুমি যা করছো করো, তাহলে সেই নারীকে সোজা করা পুরুষের পক্ষে খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমি আপনাদের বারবার বলি, নারী পুরুষ যুগলে, স্বামী স্ত্রী যুগলে কৃষ্ণ ভজন করুন। কেন? মা হচ্ছে মাটি, বাবা হচ্ছে বীজ। মাটি আর বীজ যদি ভালো হয় আপনার সন্তানটা যে ভালো হবে। শেষের লোককে দোষ দেবেন কেন? আমার ছেলেটা খুব বদমাইশ, কারো কথা শোনে না। আপনি আপনার চরিত্রটা ঘেঁটে দেখবেন তো ছোট থেকে আপনি কেমন ছিলেন। নিজের দোষটা দেবেন না, সন্তানের দোষটা দিয়ে দেবেন। কেন দেবেন? আপনার রক্তের সন্তান, আপনি ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে না, কে বলেছে? মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে। আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে দোষ দিয়ে দিই, কেন দোষ দেবেন? আপনি দোষ করে বসে আছেন, আপনার ফসল ওই জন্য ভালো হয় না। এই জন্য প্রত্যেকটি মা বাবার কাছে প্রদীপ পালের কর্তব্য হলো, আগে বীজ আর মাটির দূরে যদি ভালো হয় বাবা, তবে সন্তানরূপী ফসল কিন্তু নিতাই গৌর হরিবল রূপে ভালো হয়। এসব কিন্তু মহাপ্রভুর ভক্ত। তো নিতাই চান বললো, যারা যারা হরিনাম করবে তিনটে নিয়ম পালন করবে। প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনার সব খান তো? দু চারজন মাথা নড়াচ্ছে, বা ওর দিকে তাকাচ্ছে, তুই বল, ও বলছে তুই বল। দাঁড়ান বলে দিই, একবারে যুক্তির কথা বলবো। কিন্তু নিরামিষ যারা খাবেন তারা কীর্তন করবেন, কীর্তন শুনবেন। আমি বলি নাই বাবা, নিতাই চন্দ্র। তো নিরামিষ খাই যারা কিছু মনে করবেন না, এ আমাদের মধ্যে একটা ধারণা আছে। আমাদের ওই দিকে কথা বলি, একটা মেয়ের 26 বছর বয়স, তার 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে নিরামিষ খাওয়ায়। মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, আমার পাশের বাড়ির পরে তিলক নিয়েছে, মালা নিয়েছে, মেয়েটি বাচ্চাটিকে নিরামিষ খাওয়াই। ওরা কোনোদিন আমিষ খায় না, কিচ্ছু খায় না। তো পাশের বাড়ির একটা মেয়ে বলছে, দেবদি বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবি মজা। মেয়েটির কেমন উত্তর দেখুন, বলছে বাচ্চাটা আমার না তোমার, বাচ্চা তো আমার, তোমারও তো ব্যথা হচ্ছে কি জন্য আমার বাচ্চার জন্য, আমি কি খাওয়াবো না খাওয়াবো, মানে আমরাও খাই তুইও আমার দলে আই, এইটা আমাদের ব্যাপার আর কি। অন্য ধর্মের মানুষ দেখবেন যদি ধর্ম করে তো পেছনে ওরা দেখবেন 10 জন সাহায্য করে, আমি না পারি তোরা কর। আর আমাদের ধর্মে একজন ধর্ম করলে তার পেছনে 50 জন লেগে যায় যাতে তুই ধর্ম না করতে পারিস। একবারে সঠিক প্রমাণ দেখে নেবেন আপনি।
আপনি ধর্ম করবেন তার জন্য আমার কত কষ্ট, আপনি ধর্ম করছেন আমি মাছ মাংস ডিম খেয়ে বেড়াচ্ছি, আপনি নিরামিষ খাচ্ছেন আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। এটা আমাদের সবচাইতে লজ্জা, এইটাই যেটা অন্য ধর্মে নাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আবার দেখবেন যদি তিলক মালা করে ওই মেয়েটি তিলক মালা করে যায় আমাদের রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমার খুব ভালো লাগে যে আমি কীর্তন করি, আস্তে 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 শুনবেন, আমার খুব ভালো লাগে যদি কীর্তন করি মেয়েটি তিলক নিয়েছে, আসলে ওদের বংশজাত ব্যাপার, আস্তে ওই মেয়েটি যে বংশ থেকে এসছে ওর বাবা মা সব ওই নিরামিষ ভোজী আর কি। তো আমার পাশের বাড়িতে পাঁচজন মেয়ে চাপা কলে বাসন ধুতে ধুতে বলছে, দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করেছে ভগবান বোধহয় আগে পেয়ে যাবে ও। না না, এই যে ব্যাপারগুলো আছে আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান আপনার পেছনে পাঁচজন লেগে যায়, আপনি ভাববেন হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, নিন্দুকগুলো তো কুকুরের মতো, ওদের দিকে তাকালে হাতি কখনো ছোট হয়ে যায় না, হাতি বড়ই থেকে যায়। তাই কৃষ্ণ ভক্ত হবেন আপনি, আপনাদের কাছে নিবেদন রইল, পেছনে কি বলছে ওটা দেখে লাভ, আস্তে আস্তে আস্তে, পেছনে কি বলছে দেখে লাভ নেই। আসলে কিছু মনে করবেন না মায়েরা, নিন্দুক যারা, আস্তে, নিন্দুক যারা, নিন্দার রক্ত যাদের শরীরে বইছে, আপনি মুখ বন্ধ করতে পারবেন না, ও আপনার নিন্দা করবে, একবারে পাক্কা কথা। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু তেতো জীবনে যাবে না। আমাদের পাশের বাড়িতে একটা বড় ভোজ হয়ে গেলে একজন বয়স্ক কাকা আছে খুব নিন্দুক, যার বাড়িতে খাই কিছু না কিছু বলবে। তো আমরা ভোজ টোজ খেয়ে বসে আছি সব, তো উনি আসছেন ভোজ খেয়ে, জিজ্ঞেস করলাম কাকা কেমন খেলে, তখন কাকা বলছে খেলাম, মানে কিছু বলবে আর কি, সবাই ভালো বলে গেছে, ও বলছে খেলাম, খেলে মানে কেমন খেলে, মানে পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গেছে, বেটা সব ভালো পেয়েছে বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে, মানে কিছু একটা বের করতে হবে আর কি। তা নিন্দুকের দিকে তাকালে হবে না বাবা, কৃষ্ণ ভক্ত হবেন, নিন্দুক হাজার কথা বলবে ওদের দিকে তাকাবেন না, আপনি হাগোবিন্দ বলে ডাকুন, তিনি আপনার পাশে যদি থাকেন সম্বন্ধবোধ তৈরি করুন ভগবানের সঙ্গে। আমার কথা হচ্ছে সম্বন্ধবোধ তৈরি করুন। একটা ছেলে আপনার দরজায় গেছে জল তৃষ্ণা পেয়েছে, শুনছো গো কে বাড়িতে আছো একটু জল দাও তো, আর যদি বলে ও কাকিমা, বাচ্চা ছেলে তো, ও কাকিমা এক গ্লাস জল দাও তো, বলুন তো কোনটাতে প্রেম বেশি জাগবে, আহ আমাকে কাকিমা বলে ডেকেছে, আয় বাবা আয় জল খা। তার মানে কি, সম্বন্ধ বোধ যদি তৈরি হয় তাহলে দেখবেন প্রেমটা খুব তাড়াতাড়ি হয়, ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারেন, সন্তান রূপে ভালোবাসতে পারেন, যদি কারো স্বামী নাই তাকে পতিরূপে ভালোবাসতে পারেন, যদি কোনো ভাই নেই তাকে ভাই রূপে ভালোবাসতে পারেন, যদি কারো বন্ধু নাই ভগবানকে সখারূপে ভালোবাসতে পারেন। ভগবান বললেন যে যেমনভাবে আমাকে ভালোবাসবে আমি তার কাছে সেরকম, এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, যেমন সম্পর্ক করবেন গোবিন্দ আপনার কাছে আসবে। তো নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, কিছু মনে করবেন না, এখানে শব্দ নয়, ডান দিকে শব্দ হচ্ছে, এখানে একটু বলে দিন, তো শুনে নিন, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, এক দুই কি মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন, বলে দিনের মাথায় একশোটার মধ্যে 99টা বলি কোনদিন 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বাবা, লেখা আছে বর্ণ পরিচয়, তার পেছনে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে, ছেলেকে পড়াচ্ছে বাবা খোকা পর, বলে কি সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়, ছেলে সকাল 6টা থেকে 9টা 3 ঘন্টা ওই লাইনটাই মুখস্থ করেছে, রাস্তায় যখন খেলা করছে তখন একজন পাওনাদাদা বলছে হ্যারে খোকা তোর বাবা বাড়িতে আছে, বলে একবার দেখে আসি, বাবা বলে কি পাওনাদার তোমাকে ডাকছে, বলছে বাবা বলছে বলে দে আমি বাড়িতে নাই, তখন ছেলে বলছে পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই, ছেলের সঙ্গে বাবা ঝগড়া হয়ে গেল, শেষে বাবা বললো যে তুই যে সত্য কথাটা বলে দিলি, বলছে বাবা তুমি তো আমাকে শেখাচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়, বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম বাস্তবে ব্যবহার করার জন্য। তাই মায়েরা, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, উপদেশ দিতে পারে তো সবাই, নিতে পারে কজন, যে নিতে পারে তারই তো কাজ, দিতে পারলে হবে না নিতে পারতে হবে, তবে আপনার কাজ আছে। তাহলে নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে হবে।
আপনাদের এখানে ঘোষ আছে, গাবি দহন বন্ধ করা বলা যাবে না, অসুবিধা আছে। মহাপ্রভু নয় নিতাই চান বললো গাবি দহন বাছুরগুলোকে বেঁধে গাবির দুধ থেকে বিক্রি করে দেবে, তা বললে হবে না, বাছুরগুলো কষ্ট পাচ্ছে। তখনকার মানুষ বলল নিতাই চান মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, নিরামিষ খেতে পারবো না, গাবি দহন বন্ধ করে দেবো না, কাল থেকে তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চান মহাপ্রভুর কাছে কি বললো, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত নামে লিপ্ত নয়, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললো দাদা এত নিয়ম বললে হবে না, একবার যদি কেউ বলতে পারে, জীব যদি একবার বলতে শুরু করে ওকে আর আমিষ নিমা নিরামিষ বলতে হবে না, ও আপনাআপনি শুরু করে দেবে, শুধু বলতে বলা হবে। মহাপ্রভু বললেন নগ জীব তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলতে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না, তোমরা এক কাজ করো, ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি। বুঝে বললেন না, না বুঝে বললেন, আমি বললাম নিতাই গৌর হরি বলে, ওটা মহাপ্রভু বলেছে, আপনারা বুঝে বললেন না বললেন। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে হরি বল হরি বল। তা আপনারা যে হাতটা তুলে দিলেন, যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে, এ কথা আপনারা যেমন বুঝতে পারলেন না, একজন বৃদ্ধ ভক্ত জড়ো জড়ো হয়ে গেছে চামড়াগুলো, 80 বছর বয়স, একটা লাঠিকে হাতে নিয়ে মহাপ্রভুর কাছে বলছে, হে গো প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার চামড়া জড়ো হয়ে গেছে 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে? তাহলে কি হরিনাম করতে পারবো না? তুমি যে বলছো মাগুর মাছের ঝোল খেতে, আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, তাহলে কি হরি বল বলতে পারবো না? তাহলে আমি কি করব? কেঁদে কেঁদে ছোট বয়স্ক ভক্তটি মহাপ্রভুর চরণে বলছে, প্রভু আমি কেমন করে ডাকব হরি বল মাই, বল মাই, আমি আমি কেমন করে ডাকব হরি বল ভালো বলো না কেমন করে বাঁচব, ভালো বলো না কেমন করে বাঁচব, ভালো বলো না কেমন করে বাঁচব, ভালো বলো হরি বল না বল না আমি কেমন করে ডাকব হরি বল বল, তুমি নাকি প্রতি দীপাবল বল দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে, তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে, দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে, ও যদি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে,
আমি প্রতি পড়ে আছি কৃপা কদয়া মারে, আমি কেমন করে ডাকব হরি বল নাই আমায়, বল নাই আমায়, ও আমি কেমন করে ডাকব হরি বল নাই আমায়, বল নাই আমায়, আমি কেমন করে ডাকব হরি বল গো কেঁদে কেঁদে বলছে বলো যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে, হরি বল বলবো কি করি।